সব থেকে বড় জিনিস এখানে হলো যে এইটা যখন রান্না করবেন তখন কিন্তু আপনাকে এই তেলের ব্যাপারে একটু কিপটামো করলে কিন্তু হবে না, একদম ছাঁকা তেল ভরে তেল দিতে হবে, তাহলেই কিন্তু আপনার এটা ফ্রাইটা খুব সুন্দরভাবে হবে। তেলের ব্যাপারে যাদের চিন্তা ভাবনা আছে তারা কিন্তু এই রান্না থেকে দূরে রাখবেন নিজে। ওয়েলকাম টু দি শুভজিৎ বর্মন। আজকে অনেকদিন পর রান্নাঘরে, আর এটা কোনো ওল্ড ব্লগ পোস্ট হচ্ছে না, এটা আজকেরই কারেন্ট ব্লগ, মানে দু একদিনের মধ্যেই পোস্ট হবে। তো আজকে আমার মা বানাচ্ছে পনির পকোড়া, না একটা সুন্দর নাম বলো, পনির পকোড়া, পকোড়া একটা ফিঙ্গার, পনির পনির ফিঙ্গার, একদম সেটাই, শেপটা যেটা রয়েছে ফিঙ্গারের শেপেই, তো পনির ফিঙ্গার বলা যায়। তো কেমনভাবে বানাচ্ছে আর কি, উপকরণগুলো দেখাবো, প্লাস কি কেমন লাগছে, তারপরে টেস্ট কেমন হবে সেটা আমি জানাবো। তো স্টে টিউন। পনিরটাকে আমি প্রথমে লম্বা করেও কেটেছি, আবার একটু চৌকো করেও কেটেছি, ঠিক আছে। এটা কাটার পর এটার মধ্যে লঙ্কার গুঁড়ো, একটু নুন আর আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এই এক ঘন্টা আগে। এবার এইটার মধ্যে আমি চিলি ফ্লেক্স আর ময়দা দুটো মিক্স করেছি, এটাকে এই কোট, ওর ওপরে একটা কোট লাগাতে হবে তো কোটিংটাকে, ওটাকে এই জন্য মিক্স করেছি। করে এবার এই দেখো এখানে দিয়েছি কয়েকটা ভাজি, দেখো এখানে দেখো ওইটা দিয়ে ওইটা লাগিয়ে তার উপরে বিস্কুটের গুঁড়োটা দিয়ে এবার এটাকে ফ্রাই করছি। তো এবার কি মনে হচ্ছে ব্যাপারটা ক্রিস্পি হবে? দারুণ হবে, খেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, হতে থাক, এবার খেয়ে টেস্ট করে দেখা যাবে কেমন লাগছে। আমি মানে এটা যে একটা মানে ব্লগিং করবো এটা কিন্তু আমি আশা করিনি, আমি বাইরের ঘরে টিভির ঘরে বসেছিলাম, এটা একটা আলাদা একটা গন্ধ পেলাম, কিছু একটা হচ্ছে রান্না করে, কিছু একটা হচ্ছে মনে হলো। আমি তো ভাবলাম প্রথমে তো বেগুন ভাজাটা, বেগুনকে একটু কড়া করে ভাজছে এমন একটা গন্ধ আসছে, তো আমি দৌড়ে এলাম, ছুটে এলাম, জিজ্ঞেস করলাম যে মা কী হচ্ছে, তো মা বললো যে পনির ফিঙ্গার বানাচ্ছে। আমরা দাঁড়া একটু দাঁড়া, এটাকে একটু ভিডিও করে দেখাই যে পনির ফিঙ্গার বানানো হচ্ছে এখানে। এখানে রেডি চলছে কিন্তু পনির ফিঙ্গার, প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর দু তিন মিনিট ভাজার পরেই পড়ে যাবে আমার হাতে, তারপরেই স্বাদ কেমন হয়েছে, কতটা কী লাগবে বা কতটা পারফেক্ট হবে। প্লেটের মধ্যে টিস্যু পেপার দেওয়া হয়েছে এই কারণে যাতে তেলটাকে একটু সোপ করে নেয়, টিস্যু পেপার তেল সোপ করবে। আর এটা যদি টিস্যু পেপার ঘরে না থাকে, এমনি খবরের কাগজ দিতে, কিন্তু খবরের কাগজটা ময়লা থাকে তো এই জন্য না ইউজ করাই ঠিক, তো টিস্যু পেপার তেলটাকে সোপ করে নেয়, তো এই জন্য টিস্যু পেপারের ওপর দিয়েই সার্ভ করা হচ্ছে। বাহ, বাবার কাছে নিয়ে আমিও টেস্ট করে জানাবো। ও মা, বাবাকে এখান থেকে দেবো না, তুমি বাবাকে একটু পরে দাও না, ভেজে দাও, বাবা এখন চা খাচ্ছে মুড়ি খাচ্ছে, আমি টেস্ট করে আমি জানাই, বাবা কেমন খেতে হবে না। আমি গাইস এবার আমার হাতে রয়েছে পনির ফিঙ্গার, মায়ের বানানো হোম মেড পনির ফিঙ্গার, মালটা ভালো গরম হয়ে রয়েছে কিন্তু তবুও লোভ লাগছে, তো এখানে স্টপ করতে পারছি না নিজেকে, খাবো খেয়ে দেখছি কেমন। ভালো হয়েছে?
এইখান থেকে ফু মারছি আর পেছন দিক দিয়ে গরম বেরোচ্ছে। আরে মানে এইটার পেছন থেকে, এই যে পেছনে যেটা রয়েছে ফ্রন্টে ফু মারলে পেছন থেকে গরম বেরোচ্ছে, ভুলভাল ভাববেন না কিন্তু। মেনু যেটা হচ্ছে সেটার টেস্টটা ভালো হয়েছে, পনিরের টেস্টটা কেমন পাঞ্চা পাঞ্চা লাগছে। অন্য একটা খেয়ে দেখি, এটা একদম ওকে। ওই পনিরটা কেন বাচ্চা লাগছিল আমি জানি না, বাট এটা একদম ঠিক আছে, একদম ফাইন, একদম ওকে, এটা ভালো লাগছে যাতে। তাই ফাইনালি লকডাউনে আরো কিছু ভালো কিছু খেলাম, বাহ সুন্দর জিনিস মা খাওয়ালো, ভালো লাগলো খেয়ে। সো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেন, এতদিন ধরে বলে এসেছি, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর ভিডিওটা শেষ অবধি দেখলে আপনি জানতে পারবেন আমার এই খাবারটা কীভাবে বানানো হচ্ছে, আমার কেমন লাগছে, সমস্ত কিছু রিভিউ ফিডব্যাক সব কিছু আপনি পাবেন। তো ভিডিওটা একদম সবসময় এন্ড অবধি দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।